সাফারি গরিব অসহায় প্রায় 2000 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে কেরানীগঞ্জের বাহেরচর এলাকায় দারুল উলুম আসানিয়া দাখিল মাদ্রাসা মাঠে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ আহমেদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয় দুস্থদের মাঝে। উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। Smart for the payment home, because